আনন্দের উৎসব বদলে গেল শোকে। রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ছয় জনের। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। আনন্দের উৎসব রথ দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হয় রথযাত্রা উৎসব। বুধবার ছিল উল্টো রথ। গতকালের সেই আনন্দের রথযাত্রা এক লহমায় পরিণত হয় শোকযাত্রায়। উড়িষ্যা সহ ত্রিপুরায় রথযাত্রায় ঘটে মর্মান্তিক বিপদ। উড়িষ্যা সহ ত্রিপুরার রথযাত্রায় ঘটে মর্মান্তিক বিপত্তি। দুর্ঘটনায় মৃত্যু হয় বেশ কয়েকজন পুণ্যার্থীর। জানা গেছে হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে রথের চূড়া। স্থানীয়রা জানিয়েছেন লোহার পাইপের সাহায্যে বসানো হয়েছিল রথের চূড়া। রথের সিঁড়িটিও ছিল লোহা দিয়ে তৈরি। বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় শব্দ হয়, আগুন ধরে যায়। মুহূর্তেই হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। কার্যত এক নিমিষে আনন্দের পরিবেশ বদলে যায় দুঃখের আবহে। গতকাল ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটের উল্টো রথের রথযাত্রায় সামিল হয়েছিল হাজারো পুণ্যার্থী। এই আনন্দের রথযাত্রায় ঘটে বিপত্তি। রথের চূড়া 133 কেভি হাইটেনশন তারের সংস্পর্শে এসে যায়, বিদ্যুৎপৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ছয় জনের। আহত হয়েছেন অন্তত 16 জন। মৃতের মধ্যে ছিল 3টি শিশু ও 3 জন মহিলা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আহতেরা সকলে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। অনুরূপ ঘটনা ঘটে উড়িষ্যাতেও। উড়িষ্যার দুই জায়গায় ঘটে পৃথক দুটি ঘটনা। একদিকে গতকাল উল্টো রথ। উড়িষ্যার কেউনঝাড় ও কোরাপুট জেলায় রথযাত্রায় রথের ছোড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় জগন্নাথের রথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তড়িৎদাহ হয়ে মৃত্যু হল 3 জনের। অন্যদিকে পুরীতে জগন্নাথের রথ টানতে গিয়ে দড়ি ছিঁড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। উড়িষ্যার কেউনঝড় জেলায় গতকালের রথযাত্রায় জগন্নাথ দেবের রথের চূড়া হাইটেনশন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় রথের মধ্যে দাঁড়িয়ে থাকা দুই ভক্ত বিদ্যুৎপৃষ্ট হয়ে রথের দাঁড়িয়েই মারা যান। মৃতেরা হলেন 45 বছর বয়সের কিশোর বাড়ি এবং 50 বছর বয়সী বরুণ গিরি। এছাড়াও 2 জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে উড়িষ্যার কোরাপুট জেলাতেও ঘটে অনুরূপ ঘটনা। রথ বিদ্যুৎপৃষ্ট হওয়ায় মৃত্যু হয় 22 বছরের বিশ্বনাথ নায়ক নামে এক যুবকের। পুরীতেও রথযাত্রা মসৃণ হয়নি এবার। উল্টো রথ উপলক্ষে জগন্নাথের রথ টানার সময় রথের দড়ি ছিঁড়ে যায়। 6 জন এই ঘটনায় আহত হয়েছেন। তারা রথ টানছিলেন, দড়ি আচমকা ছিঁড়ে গেলে সকলে ছিটকে পড়েন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রথ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রথযাত্রা কমিটি বিদ্যুৎ সরবরাহ সংস্থাকে দুষছে। সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। রথযাত্রা কমিটির অভিযোগ, রথযাত্রা হওয়ার সময় সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিদ্যুৎ বন্ধ রাখতে বলা হলেও তা মানেনি বিদ্যুৎ সরবরাহ সংস্থার কর্তৃপক্ষরা, যার ফলে আনন্দের উৎসবে নেমে এসেছে শোকের ছায়া। কোরাপুট থানার আইসি কিরণবালা সমল জানিয়েছেন, দুর্ঘটনা কিভাবে ঘটল, কারা এর নেপথ্যে দায়ী তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। অন্যদিকে ত্রিপুরা রথযাত্রার মর্মান্তিক ঘটনার প্রতি শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি টুইট করে জানিয়েছেন, কুমারঘাটে উল্টো রথের দিন হাইটেনশন তারের সংস্পর্শে আসায় একটি রথে আগুন লেগে যায়। বেশ কয়েকজন পুণ্যার্থী মৃত্যুও হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের পরিবারকে সমবেদনা জানায়। ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, ত্রিপুরা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।